আজকে আমাদের দেশে কিছু রাম আর বাম আছে যারা নিজেদেরকে নারীবাদী বলে তারা বলতে চায় ইসলাম নাকি নারীদেরকে সম্মান আর ইজ্জত দেয় নাই। আসলে ওরা হলো নারী নারীবাদী তারা নাম দিয়েছে, আসলে নারীদের দুর্দিনে তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। আজকে সারা বাংলাদেশে যখন নারীদেরকে দর্শন করা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া শাহজালালের সিলেট থেকে খানজাহানের খুলনা সারা বাংলাদেশে আজকে মিছিল করতেছেন মিটিং করতেছেন নারীদের ইজ্জত রক্ষার জন্য আজকে মানব বন্ধন হচ্ছে হাজার হাজার আলেম ওলামারা করতেছেন, কথাটা ঠিক কিনা বলেন? নারীবাদীরা আজকে কোথায়? আজকে নারীবাদীদেরকে পাওয়া যাচ্ছে না। একত্তর টিভি আজকে কোথায়? একত্তর টিভির কোন সাংবাদিকদের কথা আজকে আমরা সেই প্রতিবাদ করতে দেখিনি। শাহরিয়ার কবির আজকে কোথায়? ইসলামই একমাত্র নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে আর একমাত্র ইসলামী জনতা আলেম ওলামা আর আলেম ওলামাদেরকে অনুসরণ করে এদেশের সাধারণ মুসলমানরাই নারী জাতিদের প্রতি তাদের যথাযথ সম্মান দিয়েছে এবং দিচ্ছে, কথাটা ঠিক কিনা বলেন? ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا فقد قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام شكل نماذج درشر بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজ আমাদেরকে পবিত্র জুমাবারে জান্নাতুল বাকি জামে মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার পবিত্র কুরআন, মহাগ্রন্থ কুরআনে হাকিম থেকে সূরাতুল আহজাবের 33 নং আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিসের অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা মুসলমান হিসাবে একথা বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নারী এবং পুরুষ যে আল্লাহ সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ উভয়ই আল্লাহ তাআলার কাছে সম্মানিত। আল্লাহর কাছে যেই রকম পুরুষ সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রকম নারীও সম্মানিত। বিষয়টা এই রকম নয় যে আল্লাহর কাছে পুরুষের সম্মান বেশি, নারীর সম্মান কম। আল্লাহ পুরুষের পক্ষে, নারীর বিপক্ষে, বিষয়টা এই রকম কখনো নয়। এরকম কখনো হতে পারে? আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি আল্লাহর কাছে যেই রকম পুরুষদের সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, ইজ্জত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক তেমনি ভাবে মাতৃজাতি, মায়ের জাতি, বোনের জাতি, নারীদেরও আল্লাহ তাআলার কাছে এই রকম মর্যাদা আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে নারীদের চাইতে পুরুষের মর্যাদা বেশি, আবার কিছু ক্ষেত্রে পুরুষের চাইতেও নারীর মর্যাদা বেশি। আমরা মুসলমান বিশ্বাস করি নারী পুরুষের সমান অধিকার নয়, নারী এবং পুরুষের ন্যায্য অধিকার। নারী আর পুরুষ যদি সমান করতে যান, তাহলে কাহারই অধিকার প্রতিষ্ঠিত হবে না। আপনি যদি সমানভাবে বলেন যে সমস্ত পুরুষরা নারীদের চাইতে শ্রেষ্ঠ, এই কথাটাও সঠিক নয়, আবার সমস্ত পুরুষের চাইতে নারীরা শ্রেষ্ঠ, এই কথাটাও সঠিক নয়। আমরা মুসলমান এবং ইসলামের সিদ্ধান্ত হচ্ছে নারী পুরুষের সমান অধিকার নয়, নারী পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা বলেন স্বামী এবং স্ত্রী এই দুইজনের মধ্যে স্বামীর মর্যাদা বেশি হওয়ার কথা না স্ত্রীর মর্যাদা বেশি হওয়ার কথা? বলেন স্বামীর মর্যাদা বেশি হওয়ার কথা, ইসলাম সেটাই প্রতিষ্ঠা করেছে। স্বামী এবং স্ত্রী এই দুইজনের মধ্যে স্বামী মর্যাদা বেশি, স্ত্রীর মর্যাদা স্বামীর তুলনায় কম। মা এবং ছেলে, আপনারা বলেন একানা যদি সমান অধিকার করতে যান, মায়ের যে মর্যাদা ছেলেরও যদি সেই মর্যাদা করতে যান, তাহলে কি মানব সমাজ মানব সমাজ থাকবে, নাকি সেটা পশুর সমাজে পরিণত হয়ে যাবে? তাহলে মা এবং ছেলের মধ্যে মায়ের মর্যাদা ছেলের চাইতে বেশি, এখানে নারী এবং পুরুষের সমান অধিকার করলে চলবে না, এখানে নারী এবং পুরুষের ন্যায্য অধিকার। আমরা সেই কথাটাই যুগ যুগ করে বলে আসছি, আর আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব সভ্যতাকে, গোটা মানব জাতিকে একথাই বুঝাইতে চেয়েছেন নারী পুরুষের সমান অধিকার নয়, নারী পুরুষের ন্যায্য অধিকার। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী লিঙ্গ শব্দ ব্যবহার করেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন পুলিঙ্গ শব্দ ব্যবহার করেছেন। যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুলিঙ্গ শব্দ ব্যবহার করেছেন,
ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটির নাম হলো সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ হলো মহিলা, মহিলা জাতি, মায়ের জাতির জন্য মায়ের জাতির নামে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ একটা দীর্ঘ সূরা কোরআনে কারিমের মধ্যে নাজিল করেছে। নারী জাতির নামে আল্লাহ একটা সূরা নাজিল করছেন। এই নারী জাতির মধ্যে আপনার সব নারীরা আছে, খাদিজা আছেন, আয়েশা আছেন, ফাতেমা আছেন, সমস্ত নারীরা আছে, এমনকি তাসলিমা নার্সিরও আছে, যত নারী আছে নারী জাতির ভিতরে সমস্ত নারীরা প্রবেশ আছে কিনা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নারী বলতে সব মহিলাদেরকে বোঝায়। আল্লাহ নারী জাতির নামে একটা কোরআন শরীফে সূরা নাজিল করছেন, এ সূরার নাম সূরাতুন নিসা। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বিচ্ছিন্নভাবে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল মরিয়ম, হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। তাহলে ইসলাম কি নারীকে মর্যাদা দিয়েছে নাকি দেয় নাই? আরো জোরে বলেন, দিয়েছে নাকি দেয় নাই? ইসলাম নারীকে যথাযথ মর্যাদা দিয়েছে, ন্যায্য মর্যাদা দিয়েছে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, এই পৃথিবীর মধ্যে মায়ের ঘর থেকে জন্ম নিয়ে সর্বপ্রথম বিশ্ব নবী যেই মহিলার কোলে আগমন করেছিলেন তিনি ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবার একজন দাসী, একজন বাদিক, তার নাম ছিল বারাকা। ওই বারাকা নামক দাসীর কোলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তার কোলে উঠেছিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন এক জায়গার মধ্যে অনেক মানুষের ভিড়, তিনি সেখানে গিয়ে দেখলেন অনেকগুলো বাদি আছে, বিক্রি হচ্ছে। প্রাচীনকালে আগের যুগে মানুষ বেচা বিক্রি হইতো, তিনি সেখানে গিয়ে দেখলেন একটা কিশোর বয়সের একটা মেয়ে, সে আফ্রিকা, সে বিক্রি হবে। আব্দুল্লাহকে, হযরত আব্দুল্লাহকে দেখেই, বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহকে দেখেই ওই মেয়েটি বারাকা উনার দিকে গভীর দৃষ্টিতে তাকাইতে লাগলো, আর আব্দুল্লাহও ওই মেয়েটা ওই বাদিকে দেখে উনার মায়া লেগে গেছে। তিনি কিন্তু বাজারে বাদি কেনার জন্য জান্নাই গিয়েছিলেন অন্য কাজে। তখন মা আমেনার কথা স্মরণ হয়ে গেল, আমি তো সব সময় বাহিরে থাকি, আমেনার তো তার কোনো সাথী নেই, ঘরে তাকে সময় দেওয়ার মতো লোক নেই, আমি যদি এই মেয়েটাকে, এই বাদিটিকে খরিদ করে নিয়ে যাই তাহলে আমেনার কাজে একটু সহযোগিতা হবে আর তার একাকিত্বটাও দূর হবে। কারণ আব্দুল্লাহ ব্যবসায়ের কাজে এক সপ্তাহ, দুই সপ্তাহ, পনেরো দিন, এক মাসও চলে যায়, বাড়ি যাওয়ার সুযোগ পান না। এই ভেবে আব্দুল্লাহ ওই বারাকা, এই বাদিটিকে তিনি ক্রয় করলেন। এখন তাকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমেনার কাছে দিলেন, বললেন এই মেয়েটা এখন থেকে তোমার কাজের সহযোগিতা করবে, তবে এটা আমাদের বাদী নয়, তুমি তাকে নিজের মেয়ের মতো স্নেহ, ভালোবাসা, মহব্বত দিয়ে তাকে তুমি বড় করবা, লালন পালন করবা। ওই বাদিক হযরতে আব্দুল্লাহ আর বিশ্ব নবীর মা জননী হযরতে আমেনার স্নেহ ভালোবাসা পেয়ে সে তাদের ঘরে থাকতে লাগলো। সে আসলে তাদের কাছ থেকে বাদী সুলভ আচরণ পায়নি, তাদের কাছ থেকে অত্যন্ত পিতৃসুলভ, মায়ের সুলভ আচরণ পেতে লাগলো। হযরতে আমেনা আর আব্দুল্লাহ লক্ষ্য করলেন
ওই মেয়ে যেদিন থেকে তাদের ঘরে এসেছে তাদের ঘরের মধ্যে শুধু বরকত আর বরকত শুরু হয়ে গেছে। তাদের ঘরে শুধু বরকত, সব জায়গাতে বরকত, ব্যবসা বাণিজ্যের বরকত, খামাই রোজের বরকত, সব দিকে শুধু বরকত। আবদুল্লাহ বললেন, যেহেতু সে আমাদের ঘরে আসার কারণে এত বরকত শুরু হয়ে গেছে, তাহলে আমরা তার নাম রেখে দেই বারাকা। হযরতে আবদুল্লাহ তার নাম রেখে দিলেন বারাকা, ওই বাদির নাম হয়ে গেল বারাকা। এখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আবদুল্লাহ ব্যবসায়ের কাজে যাবেন সিরিয়া। আমিনাকে বললেন, তুমি এই মেয়েকে নিয়ে থাকো, আমি ব্যবসায়ের কাজে আমি সিরিয়া যেতে হবে, সিরিয়া থেকে আমি ফিরে ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে আমি ফিরে আসব। এটাই আমিনা এবং বারাকার সঙ্গে আবদুল্লাহর শেষ কথা, শেষ সাক্ষাৎ। তিনি আর ফিরে আসেন নাই, রাস্তায় তিনি ইন্তেকাল করেছিলেন হযরতে আবদুল্লাহ। আমার ভাইয়েরা, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, সর্বপ্রথম বিশ্বনবীকে যে কুলে নিয়েছিলেন তিনি হলেন রসুলের বাবা আবদুল্লাহর করিত করা দাসী বারাকা, তার কুলেই সর্বপ্রথম নবীজি উঠেছিলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী বড় হয়ে বারাকাকে অনেক মহব্বত করতেন, বারাকাকে অনেক শ্রদ্ধা করতেন। বিশ্ব নবী কখনো একথা মনে করেন নাই, এই বারাকা তো আমাদের কাজের মেয়ে, তাকে তো আমাদের ঘরের দাসী, আমাদের ঘরের বাদি, এই রকম ব্যবহার কশিন কালেও কোনোদিন বিশ্ব নবী করেন না। কারণ তিনি একজন মাতৃজাতি, তাকে সম্মান করেছেন, তাকে ইজ্জত করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আজ আমরা যদি লক্ষ্য করি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আগমন করেছিলেন সেই সমাজটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়াতের অর্থ হলো অন্ধকার যুগ, বর্বর যুগ, সবচেয়ে খারাপ যুগ। এই রকম একটি যুগে আমাদের প্রিয় নবীজি এই পৃথিবীতে আগমন করলেন, যেই সমাজে নিজের কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো, যেই সময়ে যুবতী মেয়েদেরকে দর্শন করে ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে মরুভূমিতে তাকে দূরিয়ে তাকে হত্যা করা হতো, যেই সমাজে নারীদের বিন্দুমাত্র কোনো সম্মান এবং ইজ্জত ছিল না, যেই সমাজে মহিলাদেরকে মনে করা হতো একমাত্র তারা বুক বিলাসের পাত্র, এমন একটি সময়ে আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করে নারী জাতি মাতৃজাতির অধিকার প্রতিষ্ঠা করলেন এবং তাদেরকে সামাজিক মর্যাদা দান করলেন। আমার ভাইয়েরা, যেই সমাজে নারীকে হত্যা করা হতো, যেই সমাজে নারীকে নিজেদের জন্য বোঝা মনে করা হতো, অপমানের পাত্রী মনে করা হতো, এমন একটি সমাজে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। ও আমার উম্মতেরা, ও জগৎবাসী মানুষেরা, এই কুল কায়নাতি আল্লাহ পাকের দেওয়া একটি বড় নিয়ামত। এই কুল কায়নাতের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার দেওয়া রহমত, বরকতার নিয়ামত। আর এই সমস্ত জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার মায়ের জাতি, মাতৃজাতি, নারী জাতি। এই ঘোষণা কখন দিলেন? যখন নারীদেরকে জীবিত কবর দেওয়া হয় নিজের কন্যা সন্তানকে, যেই সময় মেয়েদেরকে হত্যা করা হয়, দর্শন করা হয়, এমন একটি সমাজে বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার মায়ের জাতি, আমার বোনের জাতি, আমার মহিলা জাতি। সেই বিশ্বনবী এবং ইসলাম কি কখনো নারীদের অবমাননা করতে পারেন? আরো জোরে বলেন, কখনো অবমাননা করতে পারেন?
সেই ইসলাম এবং নবী কখনো নারী জাতির অবমাননা করছেন কালেও করতে পারেন না। এই পৃথিবীতে নারীদের ইজ্জত সম্মান এবং অধিকার একমাত্র প্রতিষ্ঠা যিনি করেছেন তিনি হচ্ছেন মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এমন একটি অন্ধকার যুগে আমাদের নবীজি আগমন করলেন, সেই অন্ধকার যুগে নবীজি তাদের অধিকার প্রতিষ্ঠা করলেন। আজকে যদি সেই যুগের সঙ্গে আমাদের যুগটাকে আমরা মিলাই, আমাদের সমাজে নারী নির্যাতন আছে কিনা বলেন। আজকে যদি আমরা লক্ষ্য করি, যেখানে আমাদের আশা ভরসা, আমরা যেখান থেকে একজন সুনাগরিক বের হয়ে আসবে, আমরা আমাদের ধারণা, আমাদের বিশ্বাস, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি, সেই কলেজ ইউনিভার্সিটিতে যদি আমাদের মা বোনরা বেড়াতে যায়, তাহলে সেখান থেকে বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে মানুষ মানুষ গড়ার কারখানা থেকে ফ্যাক্টরি থেকে নারীরা দর্শিতা হয়ে আসে, কথাটা ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন সেই এমসি কলেজে গৃহবধূ বেড়াতে গিয়েছে, সেখানে দর্শন করেছে 6 জন পাশের নবীলে কলেজের ছাত্র, এমসি কলেজের 6 জন ছাত্র। আমাদের সেই লজ্জা বলতো, লজ্জা লাগে, এই লজ্জা আমরা কি দিয়ে ডাকব? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন অত্যন্ত দুঃখের বিষয় বেগমগঞ্জের ঘটনা, গত শুক্রবারের পরেই ঘটছে। একজন গৃহবধূকে 4 জন বখাটে মিলে তার ঘরে প্রবেশ করে উলঙ্গ করে তাকে আপনার দর্শন করেছে। বাবা বলেও রক্ষা পায় নাই, তাদের পায়ে বারে বারে ধরার চেষ্টা করেছে। কত হৃদয় বিদারক ঘটনা, আর কত পাষাণ হৃদয়ের অধিকারী হলে তাদের অন্তর সীমারের অন্তর হয়ে গেছে। এই বোন বারে বারে তাদেরকে বাবা বলেছে, তাদের পায়ে ধরেছে, তারপরও তাদের সেই খারাপ মনোভাব থেকে, তাদের সেই অত্যাচার থেকে আমার সেই নোয়াখালীর বেগমগঞ্জের বোন রক্ষা পায় নাই। সারা বাংলাদেশে আজকে প্রতিবাদ হচ্ছে, সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে, সারা বাংলাদেশে মানববন্ধন হচ্ছে। এই মানববন্ধন আর বিক্ষোভ দিয়ে এই সমস্ত দর্শন বাংলাদেশে বন্ধ করা যাবে না। এই দর্শন বন্ধ করতে হলে সমস্ত দর্শকদের, যারা নারী নির্যাতন করবে, যারা ধর্ষণ করবে, তাদের শাস্তি একমাত্র আমরা ফাঁসি কার্যকর চাই। বাংলাদেশের আজকে 17 কোটি মুসলমান, 17 কোটি নাগরিকের প্রাণের দাবি হচ্ছে, আমার বোন আজকে ঘর থেকে বের হবে সেই ইজ্জত নিয়ে ঘরে আসতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই। আমার বোন আজকে বের হবে, আমার মা বোন বের হবে, আমার আত্মীয় স্বজন নারীরা আজকে বের হবে, তারা ইজ্জত নিয়ে ঘরে ফিরে আসবে কিনা এর কোনো গ্যারান্টি আজকে আমার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে নাই। অথচ এই দেশের স্বাধীনতার জন্য আমরা বলি 30 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল, 30 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে আমাদের এই স্বাধীন সার্বভৌমত্বকে তারা স্বাধীন করে গেছেন, কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমার মা বোনরা স্বাধীন নয়, তাদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আর আজকে আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনিও তো একজন মা, তিনিও একজন মহিলা, আমাদের দেশের বিরোধী দলে যিনি রয়েছেন তিনিও একজন মহিলা, আমাদের মহান জাতীয় সংসদের স্পিকার তিনি একজন মহিলা, মায়ের জাতি, তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে ইজ্জত দিতে হবে। তাদের ইজ্জত রক্ষার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব, সমস্ত দর্শকদের শাস্তি হবে একমাত্র ফাঁসির কাষ্ঠে তাদেরকে ঝুলাইতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে নারী জাতির অধিকার তিনি প্রতিষ্ঠা করে গেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর কাছে একদল মহিলা এসে, রসুলের কাছে একদল মহিলা এসে আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো, আপনার খেদমতে আমাদের একটা প্রশ্ন আছে। আল্লাহর নবী বলেন, তোমাদের কি প্রশ্ন? নির্দ্বিধায় নিঃসন্দেহে তোমাদের প্রশ্ন আমার কাছে পেশ করতে পারো। বিশ্ব নবীর খেদমতে ওই মহিলারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বেশিরভাগ জায়গার মধ্যে আল্লাহ শুধুমাত্র পুলিঙ্গ শব্দ ব্যবহার করেছেন। সেই শব্দের তুলনায় অল্প জায়গার মধ্যে আল্লাহ স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করেছেন। তাহলে কি আল্লাহ আমাদেরকে হেয় করলেন? মাতৃজাতি মহিলাদের কি আল্লাহ তাহলে হেয় করলেন, অসম্মান করলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তো পুরুষের চাইতে মহিলাদের কথা কম উল্লেখ করেছেন। পুলিঙ্গ শব্দগুলোই কোরআনে কারিমের মধ্যে বেশি উল্লেখ হয়েছে। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেয় প্রতিপন্ন করলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে যখন মহিলারাই প্রশ্ন রাখলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ সেই সমস্যার সমাধান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যার সমাধান করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর কাছে নারী পুরুষের এই এই নারী এবং পুরুষের এই বিচারে তাদের কোনো সম্মান হবে না, এই বিচারে তাদের আমলের কোনো হিসাব কিতাব হবে না, তাদের হিসাব হবে একমাত্র আমলের মাধ্যমে। সে কি নারী নাকি পুরুষ এই বিবেচনায় আমার কাছে সম্মান আর মর্যাদা নয়। আমার কাছে মর্যাদা হলো সেই ব্যক্তির, সে নারী হোক নাকি পুরুষ, তার যদি আমল ভালো হয় আমি আল্লাহ পাকের কাছে তার মর্যাদা এবং সম্মান রয়েছে। সে নারী নাকি পুরুষ, সে মহিলা নাকি পুরুষ, এই বিচারে আমি আল্লাহর কাছে কারো মর্যাদা নয়, মর্যাদা হবে একমাত্র আমলের কারণে। নারী এবং পুরুষ, সে নারী হোক আর পুরুষ হোক, তার যদি আমল ভালো হয় আমি আল্লাহর কাছে তাদের প্রতিদান সমানভাবে আমি আল্লাহর পক্ষ থেকে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 35 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় মুমিন পুরুষ, মুসলমান পুরুষ আর মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ আর মুমিন নারী, মুসলমান পুরুষ আর মুসলমান নারী, মুমিন পুরুষ আর মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ আর আনুগত্যশীল নারী। আল্লাহ কি এই আয়াতে শুধু পুরুষের কথা উল্লেখ করতেছেন না নারীর কথাও উল্লেখ করতেছেন? মুসলমান পুরুষ, মুসলমান পুরুষের সাথে আল্লাহ মুসলমান নারীর কথাও উল্লেখ করছেন, মুমিন পুরুষের সাথে আল্লাহ মুমিন নারীর কথাও আল্লাহ উল্লেখ করেছেন, আনুগত্যশীল পুরুষের সাথে আল্লাহ আনুগত্যশীল নারীর কথাও উল্লেখ করতেছেন। সুবহানাল্লাহ। ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, আল্লাহকে ভয় করনে ওয়ালা পুরুষ, আল্লাহ পাককে ভয় করনে ওয়ালা নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ আর দানশীল নারী, ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজাদার পুরুষ আর রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানকে হেফাজত করনে ওয়ালা পুরুষ এবং নারী, ওয়াজ্জাকিরিনাল্লাহ ওয়াজ্জাকিরাত, জিকির করনে ওয়ালা পুরুষ আর জিকির করনে ওয়ালা নারী,
والذاكرين الله والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما আল্লাহ রাব্বুল আলামিন তারপরে উল্লেখ করতেছেন তাদের জন্য পুরস্কার হল আদাল্লাহু লাহুম মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারী এবং পুরুষের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা রয়েছে, মুসলমান পুরুষের জন্য, মুসলমান নারীর জন্য, মুমিন পুরুষের জন্য, মুমিন নারীর জন্য, আনুগত্যশীল পুরুষের জন্য, আনুগত্যশীল নারীর জন্য, রোজাদার নারীর জন্য, রোজাদার পুরুষের জন্য, সত্যবাদী পুরুষের জন্য, সত্যবাদী নারীর জন্য, জিকির করেনেওয়ালা পুরুষের জন্য, জিকিরকারী নারীর জন্য, লজ্জাস্থানকে হেফাজত করেনেওয়ালা পুরুষের জন্য, লজ্জাস্থানকে হেফাজত করেনেওয়ালা নারীর জন্য আল্লাহ পাকের কাছেই ক্ষমা রয়েছে। আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আর তাদের জন্য আল্লাহ পাকের কাছে মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর কাছে যখন মক্কার নারীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কুরআনে কারিমে তো আল্লাহ বেশিরভাগ জায়গার মধ্যে শুধুমাত্র পুলিঙ্গ শব্দ ব্যবহার করেছেন, স্ত্রীলিঙ্গ শব্দ কম ব্যবহার করেছেন, তবে কি আল্লাহ আমাদের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি হেয়ব, আমাদের কি হেয়ব প্রতিপন্ন করলেন, আমাদের প্রতি কি আল্লাহ রাব্বুল আলামিন ছোট দৃষ্টিতে আমাদের প্রতি নিক্ষেপ করলেন, ছোট দৃষ্টিতে তাকালেন, পুরুষদের প্রতি কি আল্লাহ বেশি সম্মান প্রদর্শন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নং আয়াত নাযিলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একথা পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন, মুসলমান নারী এবং পুরুষের মধ্যে আমলের বিষয়ে সম্মান এবং ইজ্জতের বেলায় কোনো রকমের ব্যবধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ, সে যদি মুসলমান হয়, মুসলমান পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রকারের, যেই রকম ইজ্জত সম্মান আর ক্ষমার আর মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম নারীদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি নারীদেরকে সম্মান দিয়েছে নাকি দেয় নাই? আরো জোরে বলেন, সম্মান দিয়েছে নাকি দেয় নাই? আজকে আমাদের দেশে কিছু রাম আর বাম আছে যারা নিজেদেরকে নারীবাদী বলে তারা বলতে চায় ইসলাম নাকি নারীদেরকে সম্মান আর ইজ্জত দেয় নাই। আসলে ওরা হলো নারী, নারীবাদী তারা নাম দিয়েছে, আসলে নারীদের দুর্দিনে তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। আজকে সারা বাংলাদেশে যখন নারীদেরকে দর্শন করা হচ্ছে, টেকটা আপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, শাহজালালের সিলেট থেকে খানজাহানের খুলনা, সারা বাংলাদেশে আজকে মিছিল করতেছেন, মিটিং করতেছেন নারীদের ইজ্জত রক্ষার জন্য, আজকে মানববন্ধন হচ্ছে, হাজার হাজার আলেম ওলামারা করতেছেন, কথাটা ঠিক কিনা বলেন? নারীবাদীরা আজকে কোথায়? আজকে নারীবাদীদেরকে পাওয়া যাচ্ছে না। একত্তর টিভি আজকে কোথায়? একত্তর টিভির কোনো সাংবাদিকদের কথা আজকে আমরা সেই প্রতিবাদ করতে দেখিনি। শাহরিয়ার কবিরা আজকে কোথায়? ইসলামই একমাত্র নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে, আর একমাত্র ইসলামী জনতা আলেম ওলামা, আর আলেম ওলামাদেরকে অনুসরণ করে এদেশের সাধারণ মুসলমানরাই নারী জাতিদের প্রতি তাদের যথাযথ সম্মান দিয়েছে এবং দিচ্ছে, কথাটা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে লজ্জা লাগে, আল্লামা আহমদ শফি আমাদের এদেশের সকলের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, তিনি একটা কথা বলছিলেন যে নারীরা তেঁতুলের মতো। এতে সারা দুনিয়ার সমস্ত নাস্তিক মোর্তাদের গায়ে যেমন অ্যালার্জি লাগছিল, অ্যালার্জি তৈরি ছিল, সবগুলো নাপাইছে, কিন্তু আজকে কোথায় নারীরা আজকে দর্শিত হচ্ছে? এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে আজকে পাওয়া যাচ্ছে না। আজকে সারা বাংলাদেশে আজকে আমাদের পাশে সেই আশুলিয়ার বাদাইলে গত সপ্তাহে এক ছেলে মেয়ে তারা বেড়াতে গিয়েছে, আপনারা দেখেছেন টেলিভিশনের সংবাদে আসছে, ছেলেটাকে বেঁধে এলাকার কিছু বখাটে 10-12টা ছেলে ওই মেয়ের সঙ্গে তারা অপকর্ম করেছে, সন্ধ্যার পরে ছেলেটাকে ছেড়ে দিয়েছে। সেখানে প্রশাসনের লোকজন গিয়েছে তাদেরকে খুঁজতেছে, তাদের নামে মামলা হয়েছে। আজকে এগুলো কেন হচ্ছে? আজকে সারা দেশে কেন আজকে দর্শন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে?
আল্লাহ রাব্বুল আমিন এই সমস্যার সমাধান আজ থেকে 1400 বছর আগে নারীদের ইজ্জতের গ্যারান্টি, তাদের সম্মানের গ্যারান্টি দিয়ে আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আহজাবের 33 নং আয়াতে আল্লাহ নারীদের ইজ্জত, তাদের সম্মান, ইজ্জত, আবরুর গ্যারান্টি দিয়ে আল্লাহ সূরাতুল আহজাবের 33 নং আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আহজাবের 33 নং আয়াতে আল্লাহ বলেছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ আজ থেকে 1400 বছর আগে এই কুল কায়নাতের মালিক, নারী পুরুষের সৃষ্টি করনেওয়ালা, যিনি নারীকে সৃষ্টি করেছেন, যিনি পুরুষকে সৃষ্টি করেছেন, যিনি এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আমিন, বিশ্ব মানবতার রহমতের নবী, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লার মাধ্যমে নারীদের ইজ্জত, সম্মান, আবরুর গ্যারান্টি দিয়ে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ সূরাতুল আহজাবের 33 নং আয়াতে আল্লাহ বলেছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنْ হে মাতৃজাতি, তোমরা তোমাদের ঘরে তোমরা বসবাস করো। হে মাতৃজাতি, তোমরা তোমাদের ঘরের মধ্যে বসবাস করো। وَقَرْنَ فِي بُيُوتِكُنْ তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ঘরে থাকো। وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى আর জাহিলি যুগের বর্বর নারীদের মতো তোমরা বেপর্দা হয়ে অশ্লীল পোশাক পরে তোমরা ঘরের বাহিরে যেও না। যদি একান্ত যেতেই হয় তাহলে পর্দার সঙ্গে সুন্দর পোশাক পরে, শালীন পোশাক পরে, ভদ্র পোশাক পরে তোমরা ঘরের বাহিরে যাইবা। আল্লাহ রাব্বুল আমিন সেই কথাটাই বলেছেন, নারীদেরকে বলেছেন ঘরে থাকো। তারপরে আল্লাহ বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয় না। নারীরা ঘর থেকে তিন কারণে তারা বাহির যেতে পারবে। এক নম্বর কারণ হলো ব্যক্তিগত কারণ, ব্যক্তিগত জরুরি কারণে নারী ঘরের বাহিরে যেতে পারবে। দ্বিতীয় নম্বর কারণ হলো ধর্মীয় কারণ, ধর্মীয় কারণ, কোনো নারী যদি তার ব্যক্তিগত জীবন পরিচালনা করার জন্য যতগুলো বিধিবিধান ইসলামের জানা প্রয়োজন ততটুকু যদি সে না জানে, শিক্ষা করার জন্য সে ঘরের বাহিরে যেতে পারবে। আর একটা হলো আর্থিক কারণ, আর্থিক কারণে নারী ঘরের বাহিরে যেতে পারবে। এই তিনটি কারণ বিস্তারিত আলোচনা করার দরকার, সময় যেহেতু না ইনশাল্লাহ সামনে একদিন করব। আমার সম্মানিত মুসল্লি ভাইরা, তাহলে নারীরা ঘরের বাহিরে যেতে পারবে ইসলাম বলেছে, তবে শর্ত সাপেক্ষে যাবে, তিনটি কারণে নারী ঘরের বাহিরে যাবে, তবে অশ্লীল পোশাক পরে না শালীন পোশাক পরে। আজকে আপনারা দেখেন আমাদের দেশে টেলিভিশন ইন্ডিয়ান চ্যানেলে যা করে আমরাও তা পালন করি। টেলিভিশনে কোন নায়কের কোন নায়িকার নাম কি আমরা আমাদের সন্তানের নাম তা রাখি। রাতুল কিন্তু বাংলাদেশের নাম না, অনেকে রাতুল নাম রাখে, অনেকে নাম রাখে আপনার ইন্ডিয়ান চ্যানেলের নায়ক নায়িকার নামে, কিন্তু আমাদের নাম হবে কোরআনের নাম, রসুলের রেখে যাওয়া আদর্শের নাম, সল্টু বল্টু এইরকম নাম রাখে, এইরকম নাম রাখা যাবে না। আমাদের সকলকে ইসলামী আদর্শ মতো জীবন পরিচালনা করতে হবে, ইসলামের আদর্শ মতো আমাদেরকে নাম রাখতে হবে। আজকে দেখেন আমাদের এই সমাজে নারীরা, কিছুদিন আগে একটা মডেল ছিল, এটার নাম ছিল টাইলস, এটা এইরকম টাইট, এটা একবার শরীরের সঙ্গে পিটিয়ে থাকে। এখন এই মডেল আর নাই। তারপরে একটা মডেল আসছে, এটা এমন মোটা, এটা এমন মোটা করছে,
যে এটা মনে হয় যেন ছায়া পেটিকোট, প্রথমে ছিল একদম টাইট, এখন করে দিয়েছে মোটা, এখন আবার নতুন মডেল আইছে, এখন সিরা ফাটা। আল্লাহু আকবার, এটা পাগলও তো এরকম পরে না। আগে আমাদের দেশে পাগল যারা ছিল রাস্তাঘাটে পাগল, ওদের খাবার বলছিল সিরা ফাটা। এখন ভালো ভালো বড় লোকের ছেলেমেয়েরা তারা সিরা প্যান্ট পরে, মাথার মধ্যে কেমন বীজ ঢুকছে চিন্তা করেন। আজকে মসজিদ থেকে আমার যুবক ভাইদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই, যারা নামাজ পড়তে আসছেন, আপনারা কোনোদিন সিরা ফাটা মডেলের প্যান্ট আপনারা কখনো পরবেন না। সবাই রাজি আছেন? হাত উঁচু করে দেখান, আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ আমরা সিরা প্যান্ট, সিরা মডেলের প্যান্ট আমরা কোনোদিন পরবো না। প্যান্ট যদি পরতে হয় পরেন, আমি বাধা দিব না, তবে সেটা শালীন হবে, ভালো হবে, সিরা ফাটা প্যান্ট আপনারা পরবেন না। হাত নামান, আল্লাহ কবুল করেন। এখন ছেলেরাও ফাড়া প্যান্ট সিরা প্যান্ট পরে, মেয়েরাও পরে। আশ্চর্যজনক ব্যাপার, গাড়িতে বাসে চললে এই যুবতী যুবতী মেয়েরা তারা সিরা প্যান্ট পরে। আপনারা বলেন দর্শিত হবে না আপনার মা, আপনার ঘরের মা বোনরা কি দর্শিত হয়েছিল আগে? আমাদের মা বোনরা তো আগে দর্শিত হয় নাই। আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, আগে 20 বছর আগে কোনো দর্শন বাংলাদেশে ছিল? এখন রাস্তাঘাটে ঘরে খালে সবখানে দর্শন হচ্ছে কেন? এই পোশাকে আজকে আমাদেরকে শেষ করলো। মহিলারা উন্না দিবে শরীর দেখার জন্য, এখন মহিলারা উন্না দেয় গলার মধ্যে লাগাইয়া, এটা কৃষ্ণের দে। আপনারা বলেন এই উন্না দেওয়ানের কোনো দরকার আছে? এই উন্না দেওয়া আর না দেওয়াতে কি কথা? একটা যুবতী মহিলা যদি উন্নাটা গলার মধ্যে পিছনে দিয়ে ঝুলে এসে রাস্তা দিয়ে যায়, 70 বছরের দাদা চাইব, চাইব কিনা বলেন? যে ডায়াবেটিস আছে হোক একবার চাই হবে। তাহলে দর্শনের কারণ কি? এই পোশাককে শালীন করতে হবে, আমার মা বোনদেরকে এই দর্শন থেকে, নারী নির্যাতন থেকে রক্ষা করতে হলে আমাদেরকে শরীয়তে আসতে হবে, ইসলামী বিধানে আসতে হবে, তাহলে তাদের ইজ্জত আবরু সব কিছুর গ্যারান্টি হয়ে যাবে। কথাটা ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন, আপনি এখান থেকে যাচ্ছেন, যাবেন আপনি উত্তরা বড়বাড়ি স্টেশনে গিয়ে আপনি বাসে উঠবেন, একটা 40 বছরের মেয়ে যদি সে যদি আপনার বোরকা ছাড়া সুন্দর করে সেজে গুজে আর অশ্লীল পোশাক পরে যদি সে দাঁড়ায় গাড়িতে উঠতে চায়, তখন দেখবেন হেল্পারে তারা ঠান্ডা উঠায়, আপা উঠেন আপা উঠেন। আর যদি 15 বছরের একটা মেয়ে সে যদি বোরকা পরে বাসে উঠতে চায়, তখন হেল্পার বলে খালা উঠেন। 15 বছরের টারে বানাইছে খালা, আর 40 বছর টারে বানাইছে আপা। আর দোকানে গেলে তো মনে করেন আমাদের মতো হুজুরদের কোনো চান্সই নেই, মুরব্বী হাজি সাহেবদের কোনো চান্স নাই, খালি বলবে ম্যাডাম আসেন, ম্যাডাম আসেন, ম্যাডামদেরকে সামনে নিয়ে। আমার ভাইয়েরা, এইগুলো থেকে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের নারীদের ইজ্জত রক্ষা করতে হলে আমাদেরকে আমল করতে হবে সূরাতুল আহজাবের 33 নং আয়াতে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন واتعن الله ورسوله انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, হে নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, আর তোমরা ঘরের বাহিরে সেই অন্ধকার যুগের জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করে অশ্লীল পোশাক পরে বেহায়াদের মতো তোমরা বের হয়ে যেও না, যদি একান্ত যেতেই হয় পর্দা সহকারে যাও, আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ চান তোমাদেরকে সমস্ত নাপাকি থেকে আল্লাহ পবিত্র করে তোমাদেরকে, হে আহলে বাইত, হে রাসূলের পরিবারের সদস্যগণ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাপাক থেকে পবিত্র করে পুত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে চান।
একজন নারী যদি ধর্ষিত হয় তাহলে কি পবিত্র থাকে না নাপাক হয়? জোরে বলেন, নাপাক হবে না? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান রক্ষার জন্য তোমাদেরকে পরে থাকতে হবে, পর্দাশীল হতে হবে, ইসলামী নিয়ম কানুন আইন মানতে হবে, তাহলে তোমাদের তোমাদের মধ্য থেকে আমি সমস্ত প্রকার নাফাক দূর করে তোমাদেরকে আমি আল্লাহ পুত এবং পবিত্র বানাইয়া দিব। আমার ভাইয়েরা, আমাদের দেশে এক নারী ছিল, তার নাম তো শ্রীমান আরসিন। সে বলে কয় বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, আর পুরুষরা যদি রাস্তার পাশে ফ্যান্ট খুলে তারা দাঁড়ায় পেশাব করতে পারে তাহলে আমরা নারীরা কেন পারবো না? সমান অধিকার। পুরুষরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না? পুরুষরা যদি দাঁড়ায় রাস্তায় পেশাব করে আমরা কেন পারবো না? আপনার এই যে নোয়াখালীতে ধর্ষিত হয়েছে, তারপরে নারীবাদী কয়েকজন 5-7 জন মিলে আপনার ঢাকা প্রেস ক্লাবের সামনে ওরা একটা মানববন্ধন করছে। এই মানববন্ধনে একজন আপনার যুবতী, তিনি বক্তব্য দিচ্ছেন, আমি সিগারেট খেলে আপনার সমস্যা কি? আমি সিগারেট খাবো না কি কি খাবো, এটাকে আপনাকে বলতে হবে, আপনি বলার কে? আমি রাত্রে কয়টায় বাড়িতে ফিরবো, বাসায় ফিরবো, 12টায় ফিরবো নাকি 3টায় ফিরবো, আপনি বলার কে? আমি কি পোশাক পরবো না পরবো, এটা আপনি বলার কে? এই দেশে হুজুরদের ওয়াজের কারণে নাকি দর্শন বাড়তেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। পাগলের যদি মাথা খারাপ হয় আসলে এরকমই হয়। ওইগুলা তো আসলে এগুলা একদম নিকৃষ্ট ফ্যামিলির লোক, নতবা এইরকম কথা কখনো বলতে পারতো না, নতবা ওই সমস্ত নোংরা পোশাক পরে যারা আজকে রাস্তাঘাটে চলতেছে, আলেম ওলামা আর এদেশের ওয়াজ মাহফিল না হলে প্রত্যেক দিন রাস্তাঘাটে ওরা দর্শনের শিকার হইতো, কথাটা ঠিক কিনা বলে? আলেম ওলামাদের তাফসির ওয়াজ মাহফিল, এদেশে তাবলিগ কাজ করতেছে, হক্কানি বুজুর্গরা কাজ করতেছেন, বিভিন্ন সেক্টরে আজকে ওলামায়ে কেরাম কাজ করতেছেন, যার কারণে মানুষের মধ্যে আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয় মানুষের অন্তরে জাগ্রত হচ্ছে। এই জন্য মানুষেরা আজকে আমাদের দেশটা এখনো ভালো আছে, নতুবা যেই রকম অশ্লীল পোশাক পরে দেশের মহিলার রাস্তাঘাটে বের হচ্ছে, প্রতিদিন কয়েক হাজার দর্শন হওয়ার কথা ছিল, কথাটা ঠিক কিনা বলেন? আর এই লম্পট মহিলা বলে কিনা হুজুরদের ওয়াজের কারণে বাংলাদেশের দর্শন বাড়তেছে, কাকে কি বুঝাইবেন? আমার সম্মানিত মুসল্লি ভাইরা, তাসলিমা নারসিন বলতেছে কয় পুরুষরা যদি রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করে করতে পারে তাহলে আমরা নারীরা কেন পারব না? নারীরাও দাঁড়ায় পেশাব করে, এটা কি কোনো সুস্থ সভ্য মহিলার কথা হতে পারে? কোনোদিন হতে পারে না। আমার সম্মানিত মুসল্লি ভাইরা, নারী আর পুরুষকে আল্লাহ এক রকম গঠন দিয়ে সৃষ্টি করেন নাই, নারী পুরুষ কখনো এক হতে পারে না। পুরুষরা যদি দাঁড়াইয়া কোনো কারণে পেশাব করতে পারে, নারীরা কি দাঁড়াইয়া পেশাব করতে পারবে? না। তাহলে সমাজ থাকবো, দেশ থাকবে, সব কিছু শেষ হয়ে যাবে। আমার সম্মানিত মুসল্লি ভাইরা, আলোচনা শেষ করতে পারে না, দীর্ঘ আলোচনা, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই বিষয়ে আগামী শুক্রবারে আমার বাকি আলোচনা ইনশাআল্লাহ সমাপ্ত করব। আমি আমার আলোচনা এখানে শেষ করছি।